যাবে। কিতাব আপনারা পড়ে দেখেন, মৌলিক যে কথাগুলা বলার আমার উদ্দেশ্য আজকে, আপনারা কিতাব পড়ে দেখেন, আল্লাহ তাআলার কাছে কোনো মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহ মাফ করতে পারে, নামাজ যদি না পড়ে আল্লাহ জমিনে ডাইরেক্ট শাস্তি দিবে, এরকম কথা কোরআন হাদিসে কোথাও নেই। আপনি যদি রোজাও না রাখেন সরাসরি আল্লাহ আপনার উপর আজাব চাপায় দিবে, এরকম কথা কোরআন হাদিসে কোথাও নেই। আপনি যদি রোজা ভঙ্গ করেন, হজ যদি আপনি নাও করেন, সরাসরি আল্লাহ আপনাকে ধরবে, এরকম কথা কোথাও নাই। কিন্তু আপনি কোরআন এবং হাদিস পড়ে দেখেন, যেই জমিনে বেহায়াপনা চলবে, নির্লজ্জতা চলবে, মানুষ নিজেদের লজ্জা শরম ভুলে যাবে, আল্লাহ তাআলা সেই জাতিকে ধরবেন, এখনও ধরবে, সামনেও ধরবে। আল্লাহ তাআলা পূর্বের যে সকল মানুষেরা পৃথিবীতে নির্লজ্জা বেহায়াপনা অবস্থায় নিজেদের জীবন চালাইছে, আল্লাহ তাআলা তাদেরকেও সার দেয় নাই, তাদেরকেও ধরছে, ঠিক না ভাই? তাদেরকেও ধরছে। আজকে আমাদের উপরে গজব তো আসবে। এখন পত্রিকা খুললেই দেখা যায় আমাদের দেশকে বলা হয় ক্যাসিনো শহর বলা হয়। আমি ফেসবুকে লিখে দিয়েছিলাম, ক্যাসিনো মানে কি? পাঁচ জিনিসের সমন্বয়ে নাম হলো ক্যাসিনো। এক নম্বর, নাচঘর, যেখানে নারীরা নাচবে সেটাকে নাচঘর বলা হয়। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় নারীরা নিজেদের লজ্জা বাদ দিয়ে ভিন্ন পুরুষের সামনে চলবে, চলাফেরা করবে, এরা আসমানের মালিক আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয়। ক্যাসিনোর এক নম্বর তর্জমা নাচঘর, জুয়াঘর, আরো বিভিন্ন যে শব্দগুলো আছে আমাদের দেশের ভিতরে, এখন মুসলমানেরা ক্যাসিনো নিয়ে খুব ব্যস্ত, কোটি কোটি টাকা সেখান থেকে কিভাবে ইনকাম করা যায়। আমাদের বুজুর্গ ওলামায়ে কেরামের থিওরি, ওদের গুনার কারণে আসমানের মালিক আল্লাহ আসমান থেকে রহমত জমিনে বন্ধ করে দিছে, বন্ধ করে দিছে। এখন আর জমিনে আল্লাহ তাআলার দয়া তেমন নাই, দয়া কেমনে থাকবে? এদেশের সরকার থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত সবাই তো অবৈধ কাজের সাথে জড়িত। আপনি কাকে রাখবেন, কাকে ছাড়বেন? আপনি কার কাছে নিজের জীবনের যা আছে সব কিছু আমানত রাখবেন? এদেশের সরকার মহোদয় সরকারি দল গঠন করে তার পক্ষে যারা থাকে তারা সরকারের পক্ষে কাজ করে, জনগণের পক্ষ হতে আমাদের কয়েকটা টাকা বছরে হোক, বছরে একবার হোক, মাসে একবার হোক, যেইভাবে হোক, সরকারকে আমরা যে টাকাগুলো দেই, আমাদের দেশের মানুষগুলা যে পরিশ্রম করে, সরকার দলীয় একদল মানুষ অবৈধ ব্যবসার নামে সাধারণ মানুষের টাকাগুলা নিজেদের কাছে এভাবে গচ্ছিত রাখে, গচ্ছিত তো রাখার কথা না, টাকাগুলা মাঠে ছেড়ে দেন, আল্লাহর মেহরবানি এখনো এদেশে বহু মানুষ এরকম আছেন, নিজের রিক্সা কিনবেন, রিক্সা কেনার পয়সা তার কাছে নাই, আমার মনে হয় টাকাগুলা তাদেরকে দিলে গরিবেরা কিছু রিক্সা কিনতে পারবে, পেটে ভাত নাই চাউল কিনতে পারবে, যার যেটা দরকার সে সেটা করতে পারবে, তাদেরকে দেওয়া দরকার। কিন্তু এগুলা হয় না। আজকে যুবলীগের ভাইয়েরা ক্যাসিনো নিয়ে খুব ব্যস্ত, তারা তো সরকার দলীয় মানুষ, আমরা আমাদের ভোটের মাধ্যমে তাদেরকে কোথায় বসালাম, আজকে তারা কি করে? আল্লাহর শুকর, দয়া ও মেহরবানি, এই জাতীয় ব্যবসার সাথে এদেশের কোনো মোল্লা মৌলবি মুন্সির সম্পর্ক নাই, যদি থাকতো আল্লাহর কসম এতদিন দেখবেন বুদ্ধিজীবীদের কি পরিমাণ তোলপাড় শুরু হয়ে যায়, তোলপাড় শুরু হয়ে যায়। আজকে মিডিয়া চলতেছে, হয়তোবা কথাগুলো আপনারা বিকাল থেকে নেটে দেখবেন, এদেশের অন্যতম একজন বীর নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম দামাত বরকাতুহুমুল আলিয়া, সারা দেশে যেই পরিমাণ মুসলমানদের পক্ষে, দেশের পক্ষে স্লোগান দেয়, এই সকল মানুষকে এদেশের জিম্মাদারি দেওয়া দরকার। এরা যদি দেশের জিম্মাদারি নিতে পারে, এদেশে ক্যাসিনো থাকবে না, জুয়া থাকবে না, নাচঘর থাকবে না, ইনশাল্লাহ দেশটা স্বর্ণ দিয়া ভরে যাবে, এদেশের মানুষগুলা সোনার মানুষ হয়ে যাবে, সোনার মানুষ হয়ে যাবে। এই কারণে ভাই এখনো সময়, গুনা থেকে ফেরেন, গুনা থেকে ফেরেন,
ফিরলে ইনশাআল্লাহ দেশ সুন্দর হয়ে যাবে, আল্লাহর দয়া আমাদের উপরে চলে আসবে। অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনারা এগুলো নিয়ে ব্যস্ত কেন, এখন তো বলাও যায় না, এই তো কিছুদিন পূর্বে আমাদের দেশ থেকে নির্বাচন গেল, আপনারা কয়জন ইসলামের পক্ষে ভোট দিছেন? বহু উলামায়ে কেরাম এরাও আজকে ইসলাম থেকে অনেক দূরে, সাধারণ মানুষগুলার পিছনে এরা পড়ে আছে, এ দল বলেন আর সেই দলই বলেন, উলামায়ে কেরাম এদের পক্ষে কথা বলতে চায়। আজকে ক্যাসিনোর নামে যেই পরিমাণ গুনাহ এদেশে হয়, যারা এদেরকে ভোট দিয়া ক্যাসিনো করার সুযোগ দিছেন, আপনি যেই হন না কেন, হাসরের মাঠে এই কারণে আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় হইতেই হবে। ভোট আমানত, এমনি এক জায়গায় দেওয়া যাবে না। আপনি কাকে ভোট দিবেন, সে কি দেশ কোথায় নিবে, দেশে কি গুনাহ হবে না নেক কাজ হবে? যদি ভোটের মাধ্যমে মেম্বার হোক এবং সরকার হোক, উনি গুনাহ করলে আপনার যেমন গুনাহ হবে, উনি যদি নেক কাজ করে আল্লাহর মেহেরবানি আপনার সওয়াবও হবে, সব হবে। আমাদের একজন আলেম এদিন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুমুল আলী এক জিজ্ঞাসা করা হয়েছে, আপনি রাজনীতি করেন না কেন? উনি তখন জবাবটা এমনভাবে মানুষের সামনে পেশ করছেন, উনি বলেন, দেখেন আমি এই কারণেই রাজনীতি করি না, যেই মানুষ যেই দল করে, ভালো করলেও তার পক্ষ থাকতে হয়, মন্দ করলেও তার পক্ষে থাকতে হয়। আর আমাদের দেশের রাজনীতির সিস্টেম হলো এরকম, যারা ভোটের মাধ্যমে সরকার হয় এদেরকে বলা হয় সরকারি দল, যারা ভোট না পেয়ে তারা সংসদে যেতে পারে না এদেরকে বলা হয় বিরোধী দল, সবসময় এদেরকে বিরোধী দলই মনে করা হয়। আর বিরোধী দলের স্বভাব, কোনো মানুষ যদি সরকার দলীয় লোক যদি মন্দ করে, এদের যেমন তারা মন্দ বলে, সরকার দলের লোকগুলা যদি ভালো কাজ করে এটাকেও তারা মন্দ বলতে চায়। অলিপুরি সাহেব বলেন, এ কারণে আমি এ দলও করি না সেই দলও করি না। তার মানে উনি বুঝাইতে চাইছেন, এটা সরকার যদি মন্দ করে আমরা মন্দ বলতে বাধ্য, সরকার যদি ভালো করে আমরা ভালো বলতে বাধ্য। এদেশের সরকার রোহিঙ্গাদের জায়গা দিয়া ভালো কাজ করছেন, সরকারের আমরা প্রশংসা করি। পক্ষান্তরে এদেশের যুবলীগরা যে পরিমাণ ক্যাসিনো চালায়, এটার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমরাও সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। ভালো যেমন ভালো, মন্দ তেমন মন্দ, প্রশংসা পাওয়ার যোগ্য। আলহামদুলিল্লাহ এখন তো পেপার খুললে, আমি আমার থেকে শুরু করতেছি, আপনারা আবার মনে করেন না যে হুজুর হয়তো বা এই দলের মানুষ, সে যেই হন, আমি গতকাল ঈশার নামাজের পরে এখানে কয়েকজনকে বলছি দোয়া করা দরকার, আল্লাহ তাআলা বর্তমান সরকারের হায়াত বাড়ায়া দিক। কয়েকজন জিজ্ঞাসা করছে, হুজুর কেন? বলে এই কারণেই দোয়া করি, উনি যে অভিযান চালু রাখছে অভিযান যেন অব্যাহত থাকে, সে যেই হোক গ্রাম্য নেতা হলো তারকে যেন সার দেওয়া না হয়, সর্বোচ্চ হলো যেমন সার হবে না, একদম গ্রাম্য নেতা যারা এদেরকে যেন সার না দেওয়া হয়, এ কারণে দোয়া করা দরকার। আল্লাহ ওনাকে যে বুঝ দান করতেছেন, চলুক অভিযান চলুক, অপরাধী সে যেই হোক। আজকে পত্রিকায় দেখলাম সাংবাদিকরা লিখতেছে, ও বিএনপি সাথে জড়িত, জামাতের সাথে জড়িত, মহাজোটের সাথে জড়িত, আওয়ামী লীগের সাথে জড়িত, আমরা কোনো জড়িত বুঝি না। সরকার মহোদয় আপনি বিচার করেন, আওয়ামী লীগ করলেও বিচার তাকে তাকে শাস্তির আওতায় আনা হবে, বিএনপি করলেও আনা হবে, জামাত করলেও আনা হবে, জাতীয় পার্টি করলেও আনা হবে, আমার মতো মোল্লা মৌলবী মুন্সি হলেও তাকেও আনা হবে, তাকেও আনা হবে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন ওনাকে আরো হায়াত বাড়া দেয়, দেশের জন্য যেন কিছু করতে পারে, দোয়া করা উচিত। কারণ হাদিসের ভিতরে আছে, কোনো মানুষ যদি ভালো কাজ করে তাকে ভালোটাই বলতে হয়, যদি সে মন্দ করে মন্দটাও বলতে হয়, মন্দটাও বলতে হবে। শুধু আপনি ভালো বলবেন, উনি মন্দ করলে মন্দ বলবে না তা না, রোহিঙ্গাদের আশ্রয় দিছে প্রশংসা করলাম, এখন যেমন কেসিনো এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় তাইলে তো প্রতিবাদ আবার হবে, আর যদি ব্যবস্থা না হয় দোয়া করি আল্লাহ তার হায়াত বাড়ায়া দিক। আমিন বলি ভাই, সবাই বলি আমিন। মুসলমান ভাইরা নে আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কোন মানুষ যদি নামাজ নাও পড়ে তাইলে ডাইরেক্ট সে আমার আযাবের ভিতরে আসবে, এরকম কিন্তু না।
আল্লাহ তাআলা নিজে লজ্জাশীল, আল্লাহ লজ্জাকে পছন্দ করেন, আল্লাহ নিজে বেহায়াপনাকে পছন্দ করেন না। এই কারণে জমিনের ভিতরে যারা নির্লজ্জ হবে, যারা বেহায়াপনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো জমিনে ছাড় দিবে না। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে ধরবে, জোরে বলেন ঠিক কি না? ধরবে, আল্লাহ ধরবে। মুসলমান আপনি কোরআন পড়ে দেখেন, তফসিরের কিতাব পড়লেই হয়তো বা আপনারা বুঝবেন, পৃথিবীতে একটা জাতি ছিল জান্নাত, তাদের নাম হলো আদ জাতি। তাদের ভিতরে আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করলেন। নবী আসার পরে আদ জাতিকে ডেকে বলল, আজকে থেকে তোমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবা না, তোমরা শিরিক করতে পারবা না, তোমরা সবাই আল্লাহর সাথে আল্লাহর দিকে তোমরা রুজু হও, সবাইকে ঈমান আনতে হবে, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, জমিনে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। তখনকার লোকগুলা ডেকে বলল, কর্ষিন কালেও না, আমরা কি জন্য আল্লাহর হুকুমকে মানব? কয় কেন, বর্তমান জমিনে আমরা সবচেয়ে শক্তিশালী, আমাদের চেয়ে শক্তিশালী জমিনে আর কেউ নাই, সবচেয়ে বেশি শক্তিশালী। মুসলমান খুব ভালো করে বুঝবেন, তখনকার মানুষেরা কেমন ছিল। বুজুর্গ ওলামায়ে কেরামগণ কিতাবের ভিতরে বয়ান করেন, তখনকার মানুষগুলা পড়ায় 60 থেকে 70 হাত পর্যন্ত লম্বা ছিল। আল্লাহ তাদেরকে 800 এবং 900 বৎসর পর্যন্ত আল্লাহ তাদেরকে হায়াত দান করছেন। ওলামায়ে কেরামগণ বলেন, কোনোদিন তাদের জ্বর হয় নাই, ঠান্ডাও লাগে নাই, চোখের পাওয়ার কমে নাই, দাঁতে কোনো সমস্যা হয় নাই, যৌন শক্তি কমে নাই, তারা সুস্থ অবস্থায় দুনিয়া করছে। এক কথা, দুনিয়াতে যত নাজ নিয়ামত দরকার সব নাজ নিয়ামত আল্লাহ তাদেরকে দান করেছিলেন, কিন্তু তারা অল্প কিছুদিনের মধ্যে আল্লাহর নাফরমানি শুরু করে দিল। এখন তারা আল্লাহর হুকুম মানতে চায় না, আল্লাহর গোলামি করতে চায় না, তারা কেমন জানি মূর্তির পূজনে মূর্তির পিছনে তারা মূর্তিকে বা মূর্তির পূজা করা শুরু করে দিল। আল্লাহ তাআলা তাদের প্রতি এ পরিমাণ রাগ হইলেন, আল্লাহ তাদেরকে আযাবের মধ্যে রেখে দিল। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা সেই জাতির উপর থেকে বৃষ্টি দেন। লোকগুলা এখন কি খাবে? কোনো খাবার নাই, পানি নাই। ওলামায়ে কেরামগণ বলেন, তখনকার মানুষগুলা কুকুরকে জবাই দিয়া দিয়া কুকুরে গোস্ত খাওয়া শুরু করে দিল। অল্প কিছুদিনের মধ্যে যখন কুকুরগুলা ফুরায় গেল, এখন মানুষগুলা কি খাবে? বিড়ালকে জব দিয়ে খাওয়া শুরু করে দিল। এখন তো এলাকার ভিতরে তেমন আর বিড়ালও পাওয়া যায় না, তখনকার মানুষগুলা গর্ত থেকে ইঁদুর বের করে ইঁদুর খাওয়া শুরু করে দিল। এখন ইঁদুর বিড়াল কুকুর কোনো কিছুই নাই, লোকগুলা কি খাবে? এখন তারা পেরেশানের মধ্যে পড়ে গেল। সবাই মিলে আম্মা সরা করে বলতেছিল, চলো এখন আমরা বাইতুল্লাহর কাছে যাই, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাআলা আমাদেরকে তাই দিয়ে দিবেন, চলো যাই। মুসলমান লোকগুলা তো এক এক পর্যায়ে সেখানে গেল, যাওয়ার পরে এত কান্নাকাটি, আল্লাহ আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করেন, যদি পানি না হয় তাইলে জমিন থেকে ফসল উৎপাদন হবে না। লোকগুলা এত দোয়া করতেছেন, এত করতেছেন, এত দোয়া করতেছেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা লোকগুলার মাথার উপরে 3 কালারের মেঘ নিয়ে আসলো, কিছু মেঘ সাদা, কিছু লাল এবং কিছু কালো। আল্লাহ লোকগুলাকে ডেকে বলল, তোমরা আমার কাছ থেকে এখন কোন মেঘ চাও? সাদা মেঘ নিবে না কালো না লাল মেঘ তোমরা আমার কাছ থেকে নিবে? লোকগুলা চিন্তা করলেন, এখন যদি আমরা সাদা মেঘ চাই তাইলে তো সাদা মেঘের ভিতরে কোনো বৃষ্টি নাই, আর যদি লাল মেঘ চাই তাইলে লাল মেঘে তো প্রচণ্ড বাতাস হবে, আর যদি আমরা কালো মেঘ নেই তাইলে কালো মেঘের মাধ্যমে বৃষ্টি হয়। লোকগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করলো, তুমি আমাদের জন্য কালো মেঘের ব্যবস্থা করো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, যাও এখন থেকেই তোমাদের উপরে বৃষ্টি শুরু হয়ে যাবে। লোকগুলা বাড়িতে রওনা দিলেন এবং আনন্দে তারা সবাই বলতেছিল, এখনই বৃষ্টি আসবে, এখনই বৃষ্টি আসবে। আল্লাহ কোরআনে বলেন, তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে না, বরং বৃষ্টির পরিবর্তে তোমাদের ঘাড়ে আযাব চাপায় দেওয়া হবে, আযাব আযাব দেওয়া হবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা ওই লোকগুলার উপরে বৃষ্টি শুরু করে দিলেন। লোকগুলা বৃষ্টি তো বৃষ্টি, বৃষ্টির পরে আল্লাহ বাতাস চালু করে দিলেন। একজন মানুষ যদি 60 হাত লম্বা হয় তার পরিস্থিতি কেমন হয়? বাতাস এত দ্রুত ছিল, ঘর বাড়িগুলো আল্লাহ তাআলা উড়ায় নিয়ে গেলেন।
এরপরে তখনকার মানুষগুলাকে আল্লাহ তাআলা বাতাসে উড়ায়া উড়ায় আসমানে মানুষগুলাকে আল্লাহ তাআলা উড়াইতেছিলেন। ওলামায়ে কেরামগণ বলেন, একজনের মাথার সঙ্গে আর একজনের মাথা আল্লাহ তাআলা আকাশে টক্কর লাগাইতেছিলেন, মানুষের মাথা ফেটে রক্ত জমিনে বের হইতেছিল। এরকম পরিস্থিতি কিছু মানুষগুলা পাহাড়ের ভিতরে ঢুকে গেলেন, আল্লাহ তাআলা এমন বাতাস সেখানে দিলেন, বাতাসের কারণে পাহাড়ের ভিতরে যা ছিল সব কিছু আল্লাহ তাআলা অপর দিক দিয়ে বের করে দিলেন। সুবহানাল্লাহ, সব বের হয়ে গেল। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এরপরও লোকগুলা নিজেদেরকে স্থির রাখতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে আজমিনের ভিতরে পাসার দেওয়া আসার দেওয়া শুরু করে দিলেন। কারো বডি আছে মাথা নাই, মাথা আছে বডি নাই, লোকগুলার অবস্থা এরকম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ ঘোষণা করতেছিলেন, দেখো তো জমিনের ভিতরে তোমরা অন্য কাউকে পাও কিনা, যাকে পাবে তখন তাকে এখন ধ্বংস করে দেওয়া হবে। ওলামায়ে কেরামগণ বলেন, আল্লাহ স্লোগান দেওয়ার পরে জমিনের ভিতরে এমন কেউ ছিল না, আল্লাহ তাকে ধ্বংস করবে, তার মানে আল্লাহ সবাইকে ধ্বংস করে দিছে। মুসলমান ভাইরা দে আমার, যেটা বলার বিষয়, মুসলমান এখনো সময়, আপনি যদি রাত্রেবেলা মদ পান করেন তাইলে আপনি মদ এখন ছেড়ে দেন, আপনি যদি মহিলার পিছনে বেশি আসক্ত হন আপনি মহিলাকে ছেড়ে দেন, আপনি যদি জুয়ার পিছনে বেশি আসক্ত হন তাইলে আপনি জুয়া ছেড়ে দেন, আপনি যদি এগুলা না ছাড়েন আপনি অপরাধ করবেন একা, আপনার অপরাধের কারণে আল্লাহ কিন্তু আমাদের ঘাড়েও আজাব চাপায় দিবে, আল্লাহ আমাদেরকে শাস্তির ভিতরে রাখবে, আল্লাহ আমাদেরকেও ধরবে। এই কারণে আপনি যদি অপরাধ থেকে ফিরে না আসেন তাইলে আপনি একা মরবেন না, জমিনে সবাই মরবে, সবাই সবাই মরবে। মুসলমান এই কারণে দোয়া করা দরকার। আপনারা জানেন, এই কিছুদিন আগে, দু তিন দিন আগে, এই তো বগুড়াতে টাকা মানুষ কেটে নদীতে ফালাই দিছে, টাকা নদীতে ফালাইছে, এগুলো আমানত। এরপর আপনারা আরো জানেন, ফেসবুকে দেখলাম একজনের বাসা থেকে 720 ভরি, 720 ভরি পড়ায় 5 কেজি না 7 কেজির মতো স্বর্ণ একজনের বাসায়। এগুলা কাদের? এগুলা হিসাব নেওয়া দরকার। সম্পদের হিসাব না থাকলে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হইতে হবে, অবশ্যই আল্লাহ দাঁড় করাবেন, ওগুলারও হিসাব রাখা দরকার। আপনারা হয়তো বা জানেন, এক একজনের বাসায় কোটি কোটি টাকা, এগুলা কাদের টাকা? টাকাগুলা কি সেখানে থাকবে না আমাদের মাঝেও আসবে? এগুলাও আল্লাহর সামনে হিসাব দিতে হবে। মুহতারাম, অপরাধ তো করতেছেন আপনি, অপরাধের কারণে সবাইকেই জ্বলতে হবে, সবাইকেই মরতে হবে। এই কারণে আপনি অপরাধ থেকে ফিরে আসেন, আল্লাহ তাআলা যেন সবাইকে অপরাধ থেকে ফিরে আসার তৌফিক দেয়। সবাই বলি আমিন। আপনারা দেশের জন্য দোয়া করেন, বিশেষ করে আজকে যে কয়েকটা বিষয়ে বললাম, বিশেষ করে কিসিন, এই বিষয়ে সবাইকে দোয়া করা দরকার, প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা দরকার। আমি আমার থেকে বলতেছি, হ্যাঁ, আমি যাই পূর্বে করি না কেন, আমি এই কয়েকদিন যাবৎ খুব দোয়া করতেছি, আল্লাহ জানে সরকারের মাধ্যমে এই দেশ থেকে দুর্নীতি একদম দূরে সরায় দেয়। আমি খুব দোয়া করতেছি, আপনারা বলেন আমিন, বলি না ভাই আমিন। সে যেই হোক, কোরআন হাদিস তো এরকম না যে এ দল করলে মাফ, ও দল করলে মাফ নেয়, না এরকম না, সবার জন্যই সমান। আমি ওনার জন্য খুব দোয়া করতেছি, কালকেও দোয়া করছি, সে অপরাধী যেই হোক, আল্লাহ তাআলা যেন বিচারের আওতায় আনার তৌফিক দেয়। মানুষ যেন এতটুকু বোঝে, পাপ করলে কোনো রেহাই নেই। সবাই বলি না ভাই, পাপ করলে কোনো রেহাই নাই, সরকার দলীয় হলেও রেহাই নাই, বিরোধী দল হলেও কি নাই ভাই, রেহাই নাই, পাপ করলে কোনো ছাড় নাই। এটা যেন মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে বুঝাইয়া দেয় যে সবাই সাবধানে চলো, অপরাধ করবা তো মরবা, অপরাধ করবা না বেঁচে থাকবা। আজকেও দেখলাম, কালকেও দেখছি, ওবায়দুল কাদের সাহেব বলছে প্রধানমন্ত্রীর নির্দেশ এই অভিযান চলবে, সে যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, দিলটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এ দেশে সুশাসন কায়েম করার তৌফিক দেয়। সবাই বলি না ভাই আমিন। আল্লাহ যেন তৌফিক দেয় এদেশে, যেন কোনো দুর্নীতি, চাঁদাবাজি, ক্যাসিনো, জুয়া, ত্রাস, মদ, এগুলো যেন না থাকে। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, নিরপরাধ মানুষগুলাকে খুন করা, বিচারের নামে মানুষকে হেউ করা, এগুলো যেন না থাকে। দোয়া করা দরকার, বেশি বেশি করা দরকার।
আমাদের দেশের মানুষের অবস্থা খুব জটিল, মানুষ বেশি একটা ভালো নেই, আমরা সবাই যে বেশি একটা ভালো আছি তা না। আপনি শুনলে অবাক হবেন, আজকে না কালকে পত্রিকায় দেখছি আমাদের দেশের মানুষের ঘুষ দেওয়া নিত্যদিনের সঙ্গী। কথাটা বুঝেন নাই, যেমন টুপি এটা আমার সঙ্গী, পাঞ্জাবি এটা আমার সঙ্গী, লুঙ্গি এটা আমার সঙ্গী, খাবার এটা আমার সঙ্গী, আমার ফ্যামিলি এটা আমার সঙ্গী, আমার মা বাবা এটা আমার সঙ্গী, আমার পাড়া প্রতিবেশী আমার সঙ্গী, আমি এগুলা ছাড়া যেমন চলতে পারবো না, মানুষ খাবারের মতো ঘুষ হয়ে গেছে, ঘুষ ছাড়া মানুষ চলতে পারবে না। পত্রিকায় লিখছে ঘুষ এটা দিতেই হবে, কন্টিনিউ আপনাকে দিতে হবে, এমন কোনো জায়গা নাই যেখানে আপনি ঘুষ দিবেন না কাজই আপনার হবে না। আপনারা পত্রিকায় দেখছেন ওই যে জি কে শামীম, হ্যাঁ, যুবলীগের এক নেতা, ও রিমান্ডে নেওয়ার পরে সব বের করে দিছে, আজকেও পত্রিকায় দেখলাম। এদেশে যারা নায়িকা হয়, নায়িকা টাকা তুলতেছে দেখে বলতেছে মডেল, 100 নায়িকার ছবি তার কাছে আছে, নামের তালিকা আছে, মোবাইল নাম্বার সহ। সরকার থেকে যখন টেন্ডার নেয়, সরকার দলীয় বড় বড় লোকের কাছে রাত কাটাইবার জন্য এই সকল নারীদেরকে রাত্রেবেলা ভাড়া হিসাবে পাঠাইয়া দেওয়া হয়, নাউজুবিল্লাহ বলেন। আজকেই দেখলাম, এরপরে দেখলাম কোন সচিবকে 100 না 150 কোটি টাকা ঘুষ দিছে, একজনকে ঘুষ দিছে, একজনকে, সরকারের কাজ নেওয়ার জন্য। সরকার হয়তো বা এগুলো এতদিন খেয়াল করে নাই, আল্লাহ এখন খেয়াল করা তৌফিক দিতেছেন, সবাইকে ধরতেছেন। আমাদের দাবি শুধু জি কে শামীম না, ও যাদেরকে ঘুষ দেয় তাদেরকেও ধরা দরকার, এদেরকেও আনা দরকার, ইনশাআল্লাহ দেশ সুন্দর হয়ে যাবে, আল্লাহর মেহরবানি। এত টাকা দেয় টেন্ডার নেয়, দেখলাম জি কে শামীম খিলগায়ে বাড়ি বানাইছে, সরকার দলীয় লোকগুলা সেখানে গিয়া রাত্রে আমোদ প্রমোদ করার জন্য ব্যবস্থা করে রাখছে। এগুলো তো ভালো না, বরকত কোত্থেকে থাকবে? আমাদের দেশে এখন গার্মেন্টসে অভাব, অভাব তো হবেই, আল্লাহর দয়া তোমার প্রতি কেমনে আসবে? ওই দিকটা যা করা ওরা তো তাই করে নিতেছে, দয়া থাকবে না, ভাত উঠে যাবে। এই কারণে ভাই খুব দোয়া করা দরকার, নামাজের পরে বেশি বেশি আজকের থেকে শুরু করেন, 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। আল্লাহ আপনি মাননীয় প্রধানমন্ত্রী ভালো বুদ্ধি দান করেন, আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ বুঝ দান করেন, এই সকল অপরাধ যেন আল্লাহ দূর করা দেয়। বেশি বেশি দোয়া করা দরকার, সে যেই হোক আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে সুন্দর দেশ বানায় দেয়। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরাপদে চলার তৌফিক দেয়, সহিভাবে যেন আল্লাহ তাআলা থাকার তৌফিক দেয়। বেশি বেশি এই দোয়াগুলো করা দরকার, হ্যাঁ, আরও সবার জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাআলা বিশেষ করে যে সকল মানুষগুলার মাধ্যমে এই কাজগুলো আল্লাহ করাইতেছেন, বিশেষ করে একটা র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার হোসেন, বাড়ি তার কিশোরগঞ্জ, উনি এই কাজের মূল নায়ক, আল্লাহ তাআলা ওনারা যেন হায়াত বাড়ায় দেয়। সবাই বলি আমিন। উনি মূল, উনি প্রথম এগুলা বের করছেন কেমনে কি করতে হবে না করতে হবে, আল্লাহ তাআলা ওনারও হায়াত বাড়ায় দিক। উনি এত বড় একটা দেশের জন্য এত বড় একটা ভালো কাজ করলেন, সে যে দলেরই হোক, আমার কাছে দেশ বড় দল বড় না, কে কি করে এটা আমার দেখার কিছু নাই। এ দেশের সবাই মারা যাবে, আল্লাহর মেহরবানি কিয়ামত পর্যন্ত জমিন থেকে যাবে, থেকে যাবে। এই কারণে ভাই বেশি বেশি দোয়া করা দরকার। সবাই বলি আমিন।